আজকে আমরা রান্না করেছি হচ্ছে রূপচাঁদা মাছের ঝাল। তো চলুন দেখে নিই কী কী লাগছে আর কীভাবে বানিয়েছি। এখানে চার পিস রূপচাঁদা মাছ নিয়েছি, মাছগুলোকে ভেজে নিয়েছি আগে। আর লাগবে হচ্ছে আলু, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ রেখেছি পেস্ট করব। আর আনাটা হবে সরিষার তেল দিয়ে। আর লাগবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর ফোড়নের জন্য লাগবে জিরে। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে রসুনগুলো আগে দিয়ে নিচ্ছি। আর দেব হচ্ছে আদাটা, আর পেঁয়াজ, আর গোটা জিরে হাফ চামচের মতো, আর হাফ চামচের মতো ধনে। আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। এবার প্রথমে তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কুচুনো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেব। এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, আর নুন। এবার এটাকে ভালো করে কষাবো। আর এক চামচ টমেটো কেচাপ। কষানো হয়ে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমাদের রান্নাটা হয়ে গেছে। এই যে রূপচাঁদা মাছের ঝাল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।